হ্যালো এভরিওয়ান, সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি ওপেন করার জন্য। তো বাংলাদেশ পুলিশ কনস্টেবলের কাজ কি, বেতন কত আর প্রমোশন হবে কিনা, এই সম্পর্কে একটি স্পেশাল ভিডিও রয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। বাংলাদেশ পুলিশ সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আমি অলওয়েজ ট্রাই করি এমন কিছু স্পেশাল ভিডিও দেওয়ার যাতে কিনা আমার ভিউয়ার্সরা কিছু জানতে পারে এবং কিছু শিখতে পারে। তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি ভিজিট করবেন এবং চলমান যত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেগুলো সম্পর্কে জানতে পারবেন। আর আমি এমন কিছু ভিডিও বানাই যেগুলো দেখে আমার ভিউয়ার্সরা উপকৃত হয়, আপনি আমার চ্যানেলটা ভিজিট করলেই অ্যাকচুয়ালি বুঝতে পারবেন। আর অলওয়েজ আমি সত্য নিউজ দেওয়ার চেষ্টা করি। আর সকল প্রকার চাকরির খবর সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, তাহলে হবে কি আপনি নিজেই উপকৃত হবেন। তো বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়ে আজকে কথা বলবো এবং আজকে বিস্তারিত আলোচনা করব। বাংলাদেশ পুলিশ সম্পর্কে আপনাদের যত অজানা তথ্য আছে সেগুলো আজকে আমি প্রকাশ করব শুধুমাত্র এই ভিডিওর মাধ্যমে। তো বাংলাদেশ পুলিশে কিন্তু তিনভাবে নিয়োগ প্রক্রিয়া হয়ে থাকে। একটা হচ্ছে বাংলাদেশ পুলিশ কনস্টেবল, তারপরে বাংলাদেশ পুলিশ সাব ইন্সপেক্টর, যেটা আর কি অনার্স বা ডিগ্রি পাশে হয়ে থাকে সাব ইন্সপেক্টর, আর কনস্টেবল হচ্ছে আপাতত এসএসসি পাশেই হয়ে থাকে। আর আরেকটা হয়ে থাকে এএসপি বা বিসিএস ক্যাডার, গ্রাজুয়েশন কমপ্লিট করার পর বিসিএস পরীক্ষা দেওয়ার মাধ্যমে কিন্তু এএসপিদের নিয়োগ করা হয়। তারপরে 5 বছর 7 বছর পর তারা বিভিন্ন জেলার দায়িত্বে চলে যায়, অনেকে ঢাকা রেঞ্জ, চট্টগ্রাম রেঞ্জ, সিলেট রেঞ্জের বড় বড় পদমর্যাদায় চলে যায়। এভাবেই কিন্তু আসলে বাংলাদেশ পুলিশের নিয়োগ প্রক্রিয়াগুলো হয়ে থাকে। তো বাংলাদেশ পুলিশ কনস্টেবলের যে আসলে বেতন স্কেল এবং প্রমোশন হবে কি না আর কাজ কি, সেটা সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন। তো বাংলাদেশ পুলিশ কনস্টেবলের কাজটা হচ্ছে, আমরা কিন্তু অনেকেই দেখে থাকি তাদের যে ঘাড়ের এইখানে বা হাতের ওপরে কিন্তু কোনো স্টার থাকে না, তাদের মূলত কাজ থাকে হচ্ছে একদম ফিল্ডে। এবং থানার ডিউটিরত অফিসার, থানার সার্বিক দায়িত্বে তারা থাকেন, যে থানায় কেউ সেবা নিতে আসছে কি না এবং কেউ কোনো ধরনের কোনো বিপদে পড়ছে সেটার কেস ইস্যু করাইতে হবে, এবং ইমার্জেন্সি কোনো কল রিসিভের জন্য কিন্তু বাংলাদেশ পুলিশ কনস্টেবলরা নিয়োজিত থাকে। এবং বাংলাদেশ পুলিশ কনস্টেবল 4-5 জন বা 10 জনকে নিয়ে একজন সাব ইন্সপেক্টরের উপর দায়িত্ব দেওয়া হয়, যে কোনো কেস বা তদন্তের স্বার্থে কিন্তু তাদেরকে নিয়োগ করা হয়। এবং কনস্টেবলরাই কিন্তু মূলত তদন্তগুলো করে থাকে, নেতৃত্ব দিয়ে থাকে একজন দারোগা বা সাব ইন্সপেক্টর। ওকে, তো এটা হচ্ছে তাদের মূলত কাজ। আর এই কাজের মাধ্যমেই কিন্তু আসলে তারা বেতন পেয়ে থাকে এবং পরবর্তীতে প্রমোশন পেয়ে থাকে। তো কাজটা হচ্ছে টোটালি ফিল্ডে। তবে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের অনেকের যারা কম্পিউটার সেক্টরে চলে যায় বা অফিসিয়ালে, তারা অফিসে বসেই জব করতে পারে, তাদের ফিল্ডে আসতে হয় না। এবং এই কনস্টেবল থেকে কিন্তু ট্রাফিকে নিয়োগ করা হয়, যারা কিনা রাস্তায় থাকে, রোডস অ্যান্ড হাইওয়ের ট্রাফিকে কাজ করে থাকে। তো এটা হচ্ছে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের কাজ মূলত। মনোযোগ সহকারে অবশ্যই কথাগুলো শুনবেন। তারপর রয়েছে বেতন। দেখেন, আমরা কিন্তু সকলেই জানি বাংলাদেশ পুলিশের কিন্তু আয় করার অনেক মাধ্যম রয়েছে। তো সেগুলো যদি আমরা বাদ দিয়ে দেই, তাহলে মূল টপিকটা হচ্ছে বেতনটা আসলে কত। আপনি যদি আজকে পুলিশের চাকরি পান, প্রথম মাস থেকেই আপনি বেতন পাবেন 18 থেকে 20 হাজার টাকা। এখন পর্যন্ত যেটা রয়েছে 18 থেকে 20 হাজার টাকা শুধুমাত্র আপনার বেতনই ঢুকবে। বেতন, বাড়ি ভাড়া, যাতায়াত খরচ, চিকিৎসা খরচ, ছেলে মেয়ের চিকিৎসা ভাতা সহ সব কিছু। এরপরেও কিন্তু আপনার রেশন সুবিধা রয়েছে, যেসব রেশনের মধ্যে আপনি চাল, ডাল, তেল, লবণ, হলুদ, মরিচ অনেক কিছু পেয়ে থাকবেন। চিনি থেকে শুরু করে দুধ পর্যন্ত সব কিছু কিন্তু একজন বাংলাদেশ পুলিশ কনস্টেবল পেয়ে থাকে। কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন অবশ্যই। এবং তাদের যে কাজের ধরন, কাজের ধরনের উপর ডিপেন্ড করে কিন্তু তাদের বেতন স্কেলটা নির্ধারণ করা হয়েছে। যদিও তারা কিন্তু বাংলাদেশ পুলিশের সব থেকে গুরুত্বপূর্ণ পদে অবস্থিত থাকে এবং সব থেকে বেশি কাজ করে থাকে তারা ফিল্ডে, জনগণের সাথে সম্পৃক্ত থাকে তারা, তারপরেও তাদের শিক্ষাগত যোগ্যতা কম থাকায় তাদের বেতনটা একটু কম। এরপরেও 18 থেকে 20 হাজার টাকা কিন্তু শুধুমাত্র এসএসসি পাশে পাওয়া, এটা কিন্তু খুবই খুবই অপরচুনিটি বলা যায় আমাদের বাংলাদেশের নাগরিকদের জন্য।
আপনারা যারা বাংলাদেশ পুলিশে আসতে চান তাদের, তার কারণ বাংলাদেশের মতো একটা জায়গা থেকে শুধুমাত্র এসএসসি পাশে 18 থেকে 20 হাজার বেতন পাওয়া কিন্তু খুবই আসলে অপরচুনিটির ব্যাপার বলা যায়। তো আপনাদেরকে অনেক অনেক দোয়া করি, আপনারা যারা ইচ্ছা আছে বাংলাদেশ পুলিশে আসার তাদের স্বপ্ন আল্লাহ তাআলা পূর্ণ করুক, মহান সৃষ্টিকর্তা আপনাদের উপর কৃপা করুক। তো এরপরে রয়েছে যে প্রমোশন হবে কি না। হ্যাঁ, অবশ্যই হবে, বাংলাদেশ পুলিশ কনস্টেবল যারা যুক্ত হবে অবশ্যই আপনাদের প্রমোশন হবে, সারা জীবন এক পদে থাকতে হবে এমন কোনো কথা নাই। তবে অবশ্যই আপনাকে কিন্তু শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট থাকতে হবে, ইন্টারমিডিয়েট, তারপরে গ্রাজুয়েশন, ধাপে ধাপে। তো ফার্স্টেই কিন্তু আপনার যদি একটা প্রমোশন নিতে হয় নায়েক পদে, যদি আপনার প্রমোশন পেতে হয় পুলিশ কনস্টেবল থেকে নায়েক পদে প্রমোশন পাবেন, তো ওই প্রমোশনটা পাইতে হলে অবশ্যই আপনাকে কিন্তু ইন্টারমিডিয়েট পাস হতে হবে এবং 2 থেকে 3 বছর নিষ্ঠার সাথে দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। তারপরে কিন্তু আপনি নায়েক পদে অধিষ্ঠিত হতে পারবেন, এবং তারও 2-3 বছর পরে আপনার যদি ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনি এএসআই বা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বা দারোগা হতে পারবেন, সহকারী দারোগা। এর মূল্য বা বেতন এটাও কিন্তু সে পুরোপুরি দারোগার মতোই, এবং আপনি সবসময় আপনার মাজায় একটি বন্দুক থাকবে যেটাকে আমরা রিভলভার বলি, এবং ফুললি পাওয়ার পাবেন, এবং আপনি যে কোনো তদন্ত পরিচালনা করতে পারবেন, একজন সাব ইন্সপেক্টরের মতো পূর্ণ দায়িত্ব কিন্তু আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তো কাজটা কি আপনাদেরকে বলে দিলাম, এবং বেতনটাও কিন্তু 18 থেকে 20 হাজার টাকার মধ্যে, আর প্রমোশন কিন্তু অবশ্যই হবে, প্রথমে নায়েক তারপরে কিন্তু এএসআই, এই দুইটাই কিন্তু আপনি হতে পারবেন এখন পর্যন্ত যে নিয়ম রয়েছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান, এবং পরবর্তীতে নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। থ্যাংক ইউ।